আসসালামু আলাইকুম। তোমাদেরকে জ্যামিতিক চিত্র অঙ্কন এই চ্যাপ্টারটা যে সম্পাদ্যগুলো করানো হয়েছিল পাঁচ পর্যন্ত, এরপর দেখো ছয় থেকে সম্পাদ্যগুলো এবার দেখো। কোনো একটি নির্দিষ্ট কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন, মনে করো আমি এখানে 70 ডিগ্রি অঙ্কন করেছি। 70 ডিগ্রি কীভাবে এঁকেছি? আমরা এখানে চাঁদার সাহায্যে 70 ডিগ্রি এঁকে নিয়েছি, কারণ তোমাকে এখানে বলা হয়নি যে পেন্সিল কম্পাস ও স্কেলের সাহায্যে একটা কোণ আঁকো। তোমাকে এমনি সাধারণভাবে তুমি চাঁদা দিয়ে এঁকে নিলে বা তুমি পেন্সিল কম্পাসের সাহায্যে 70 ডিগ্রি একটা কোণ আঁকতে পারো। এখানে একটি নির্দিষ্ট কোণ 70 ডিগ্রি আঁকলাম, তাকে সমদ্বিখণ্ডিত করবো। তাহলে সমদ্বিখণ্ডিত করাবার জন্য আমরা কি করবো? প্রথমে এই যে কোণটা আঁকলাম, এই যে একটা এখানে এই বিন্দুটা বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে এই যে চাপটা কাটা হয়েছে, এই যে চাপটা কাটা হয়েছে, এই চাপটা কাটার চাপটা এবং এই রেখাটা, এই চাপটা এবং এই রেখাটা, এই যে প্রান্ত বিন্দু, এই সরি বিন্দুগুলো যে পাওয়া গেল এখান থেকে, যে দুটি বিন্দু পাওয়া গেল সেই দুটি বিন্দু থেকে এই যে একই একটা চাপ নিচ্ছে, একই চাপ নিয়ে এদিকে একটা কাটবো, আবার এই বিন্দুটা বসিয়ে এদিকে একটা কাটবো। এই যে বিন্দুটা পাওয়া গেল, এই ছেদ বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। তাহলে আমরা পেয়ে গেলাম একটা নির্দিষ্ট কোণে সমদ্বিখণ্ডক। অর্থাৎ কি বোঝালো? এখানে 70 ডিগ্রি আমি যে কোণটা এঁকেছিলাম তাকে সমান দুটি ভাগে ভাগ করলাম, অর্থাৎ এটা 35, এটা 35। আমরা এখানে চাঁদার সাহায্যে মেপে দেখতে পারি যে আমার এটা ঠিক হয়েছে বা ভুল হয়েছে, যাচাই করে নিতে পারি। দেখতে পেয়েছি আমরা যে 35 হয়েছে, তার মানে আমাদের এটা ঠিক হয়েছে। তো আমরা এখানে নাম দিয়ে দিলাম এ, বি, সি, এখানে পি দিয়ে দিলাম, এবং এটা কি আঁকলাম? 70 ডিগ্রি কোণের, 70 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ড, সমদ্বিখণ্ড অঙ্কন। তারপর দেখো, তারপর আসছি চাঁদার সাহায্য ছাড়া 60 ডিগ্রি অঙ্কন। যদিও সেদিনকে দেখিয়ে দিয়েছি, তবু আর একবার দেখিয়ে দিই। চাঁদার সাহায্য ছাড়া 60 ডিগ্রি অঙ্কন। তো তুমি এখানে একটা স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা রেখাংশ অঙ্কন করলে, এই যে প্রান্ত বিন্দুটা বাঁ দিকে প্রান্ত বিন্দু, এই প্রান্ত বিন্দু থেকে যে কোনো একটা মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্তচাপ অঙ্কন করলে, এই যে ছেদ বিন্দুটা পাওয়া গেল, এই ছেদ বিন্দু দিয়ে এখানে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলে, এই যে ছেদ বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলেই হয়ে গেল আমাদের 60 ডিগ্রি কোণ অঙ্কন।